রোজিনা ইসলামের মুক্তির দাবিতে সমাবেশের আয়োজন করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে। আমরা অভিনন্দন ও ধন্যবাদ জানাই। প্রিয় বন্ধুরা, আমার সমাবেশ দীর্ঘক্ষণ হয়েছে, প্রায় 2 ঘন্টার অধিক। এখানে আমাদের পূর্ববর্তী বক্তারা ওনারা ওনাদের গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়ে গেছেন, বলার তেমন কিছু নাই। আমি দু একটি কথা বলতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের এই বাংলাদেশে আমরা কিন্তু অনেকেই জানি, আমরা অনেকেই বুঝি, আমরা বিভিন্ন সময় বলে থাকি, এই বাংলাদেশ নামক রাষ্ট্রটি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, উনি ওনার দূরদৃষ্টি দিয়ে উনি আগ্নেয়গিরির উপরে বসে উনি রাষ্ট্রকে পরিচালনা করছেন। ওনার চতুর্পাশে কারা আছে, আমাদের বয়স কম হলেও আমরা কম বেশি আমরা জানি, আমরা বুঝি, আমরা দেখি। মাননীয় প্রধানমন্ত্রী, অতি দুঃখের সাথে বলতে চাই, আজ নকলের মাঝে আসল হারাতে বসেছে। এই জেবুন নেসাদের মতো জি স্যার, ইয়েস স্যার, জি আঙ্কেল, জি বাবা, জি স্বামীর বহির প্রকাশেই তাদের এই পদোন্নতিগুলি হয়। আপনারা একটু খতিয়ে দেখবেন তাদের পূর্বপুরুষরা কোন মতাদর্শের ছিল। তারা যাদেরকে গালি দিয়েছে আজ তারাই তাদের বাড়ির মেহমান হিসেবে এসেছে। আমরা এগুলি আজকের এই আন্দোলনের পক্ষ থেকে আমরা ধিক্কার জানাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে আরো একটু বলতে চাই, আপনার চতুর্পাশে যারা বসে আছে, আপনার দুঃসময়ের যারা ত্যাগী নেতাকর্মী, তাদের উত্তরস্বরী, এমনকি তারা অনেকেই মানবতার জীবন যাপন করছে, সেই মুক্তিযুদ্ধের বিরোধী যারা, তারা ওই সময় যেভাবে আমাদের উপরে অত্যাচার নির্যাতন নিপীড়ন চালিয়েছে, 2009 সালের পর থেকে আমরা এ পর্যন্ত দেখছি, তারা যখন দেখছে আপনার দূরদর্শিতার কাছে সকল অপশক্তি হার মানিয়েছে, আপনাকে এখান থেকে যৌক্তিকভাবে কোনোভাবে সরানো সম্ভব নয়, তখনই তারা তাদের গায়ের জার্সি বদল করে তারা আপনার চতুর্পাশে আসতে পিষ্টে বসে আছে। আপনি অনতিবিলম্বে, আপনি আপনার বিশ্বস্ত, আপনার ত্যাগী নেতাকর্মীদের দিয়ে প্রত্যেকটি মন্ত্রণালয়ে আপনি একটি তদন্ত কমিটি আপনি গঠন করে আপনি দেখুন আপনাদের কাছে কাদের ফাইল কারা সুপারিশ করে এই জায়গায় এনেছে। আমি আমার বক্তব্য বাড়াতে চাই না। আজকের এই আন্দোলনের পক্ষ থেকে আমাদের সহকর্মী রোজিনা ইসলামকে অতি সত্বর তার মুক্তির দাবি জানিয়ে অবিলম্বে আইসিটি মামলা সাংবাদিকের উপর হামলা কেন, প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই।